প্রীতম এবিসিডি এর এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন করেছে যার দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, আর কোন এবিসি দেওয়া আছে ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা কী করবো, এবির মাপ দেওয়া আছে 5 সেমি, আমরা এবি 5 সেমি কেটে নিই। বিসি দেওয়া আছে 6 সেমি, তো সেই মাপটাও কেটে নিই 6 সেমি, সবাই মাপটা নিশ্চয়ই কাটা জানো। আর সিডি দেওয়া আছে 4 সেমি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ডিএ 3 সেমি কেটে নিলাম। আরেকটি দাগ কেটে নিই, ওই কোণ এবিসিটা অঙ্কন করতে হবে, তো দাগটা কেটে মাঝে একটা বিন্দু দেব। এবার চাঁদা নেব, চাঁদার যে দাগটা ওই দাগটা দাগের সঙ্গে বিন্দুটা বিন্দুর সঙ্গে যুক্ত করলাম। যুক্ত করার পর এবার দেখো 0, 10, 20, 30, 40, 50, 60 দেওয়া হলো। এবার এই দুটো বিন্দু যুক্ত করা হবে, দুটো বিন্দু যুক্ত করলে তাহলে কোণ তৈরি হলো, যে কোণটা তৈরি হলো এটা 60 ডিগ্রি, এটা বি কোণ হবে, উপরেটা এ, এটা বি আর এটা সি, আর এটা হলো এ বি 5 সেমি, বি সি 6 সেমি, আর সিডি 4 সেমি, সিডি নাম দেব 4 সেমি, ডিএ 3 সেমি। আচ্ছা, এবারে চতুর্ভুজটা অঙ্কন করতে গেলে আগে একটা দাগ কেটে নিতে হবে, এবং প্রথমেই 60 ডিগ্রি কোণটা এঁকে নিতে হবে, দাগটা কেটে দিই। আচ্ছা, এবার এখানে আমরা 60 ডিগ্রি কোণটা আঁকবো। 60 ডিগ্রি কোণটা আঁকতে গেলে দেখো বি সি বাহু আছে আর বি কোণ আছে, তাহলে বি কোণটা 60 ডিগ্রি, যে কোনো একটা চাপ নেব, ওই চাপটা বি বিন্দুতে বসাবো। বিতে বসিয়ে একটা চাপ কাটলাম, এবার এই বিতে বসিয়ে এখানে বি, এই বিন্দুটা বি হবে, চাপটা কেটে দেব, একই চাপ হবে, একই রকমভাবে চাপটা নিয়ে এখানে বসে চাপটা কেটে দেব, এবার জুড়ে দেব। কোনটা তৈরি হয়ে গেল, এটা বি, এটা বি কোণ, 60 ডিগ্রি লিখব, এটা বি। এবার কি করব, বিসি বাহুটা কেটে নেব, বিসি বাহুর মাপ নেব, বিসি বাহুর মাপ নিয়ে বিতে বসিয়ে একটা চাপ, সি নাম দেব, পরে দিদি। আচ্ছা, এবার এবি বাহুর মাপ নেব, বিতে বসাবো, বসিয়ে একটা চাপ কাটব, এবার নাম দেব, ওটা এ আর এটা হলো সি। এবার এবিসি কোনটা হয়ে গেল, এবার এ সিডি বাহুর মাপ নিতে হবে, নিয়ে সিতে বসে চাপটা কাটব, সিডি বাহুর মাপ নিলাম, সিতে বসিয়ে চাপটা কাটলাম, সিতে বসিয়ে চাপটা কাটব। এবারে ডিএ বাহুর মাপ নেব, নিয়ে ডিএ বাহুর মাপ নিয়ে এতে বসিয়ে চাপটা কাটব, এটি জুড়ে দিলাম, সিডি জুড়ে দিলাম। তো চতুর্ভুজ হয়ে গেল। চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে কর্ণ অঙ্কন করতে হয়। এখানে দুটো কর্ণ, এ আর সি জুড়লে একটা কর্ণ হয়, বি আর ডি জুড়লে একটা কর্ণ হয়। আমরা কি করব, এসি কর্ণটা জুড়ে দেব, এসি কর্ণ জুড়ে দেব, জুড়ে এসির মাপ নেব, নিয়ে ডিতে বসিয়ে
একটা চাপ কাটব। ঠিক একই রকম উপরে যে বাহুটা আছে এডি, ওই এডির মাপ নিয়ে সিতে বসে একটা চাপ কাটব। শেষে একটা লেখা অবশ্যই লিখতে হবে, না লিখলে ভুল হবে। তো এডির মাপটা নেব, নিয়ে সিতে বসিয়ে চাপটা কেটে দেব। চাপটা যেখানে কাটবে ক্রস করবে সেই বিন্দুটা আর ডি বিন্দুটা জুড়ে দেব। জুড়ে দিলাম। তাহলে বিসি সরলরেখা যদি সির দিকে যদি বাড়াই, তাহলে ওই যে চাপটা আগে কাটলাম তাহলে কী করবে, একটা বিন্দুতে ছেদ করবে। বিসি সরলরেখাকে বাড়ালে একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটার নাম দেবো ই। ই এই জুড়ে দেব। এই জুড়ে দেব। এবার আমরা লিখব যে এবিই একটা ত্রিভুজ যা কিন্তু এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, লিখতে হবে ত্রিভুজ এবিসি হলো চতুর্ভুজ এবিসিডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, অবশ্যই শেয়ার করবে, আর এর পরবর্তী ভিডিওতে আবার নতুন করে আবার দেখা হবে। তার জন্য অপেক্ষায় রইলাম সকলে। এই বলে আজ এ পর্যন্ত রাখছি।